মেজর সিনহা রাশিদকে শেষ করে তার মায়ের সাথে যে কথা বলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। ডকুমেন্টারি বানানোর জন্য ঢাকার উত্তরা নিজ বাসা থেকে নিজের গাড়িতে করে গত 3 জুলাই কক্সেস বাজার টেকনাফিজার মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। প্রায় প্রতিদিন তিনি মুঠোফোনে মা নাসিমা আক্তার ও বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসের সঙ্গে কথা বলতেন। মা নাসিমা আক্তার রাতে কথা বলে ঘুমোতে যেতেন। সেদিনও রাত 11টার সময় নাসিমা আক্তার সিনহার মোবাইলে ফোন দেন, 5 থেকে 7টি ফোন দেন। তখন ফোন বেজে চলেছে। নাসিমা আক্তার ছেলে সিনহার স্বভাব ভালো করে জানেন, ফোন করলে যদি না ধরতে পারেন তাহলে ফোন আবার ব্যাক করতেন। নাসিমা ভেবেছিলেন তার ছেলে সিনহা হয়তো বিজি রয়েছেন, তাই ফোন ধরতে পারেননি। কাজের ব্যস্ততার শেষে নিশ্চয়ই সিনহা তার মাকে ফোন দিবেন। নাসিমা আক্তার যখন ছেলের ফোনের জন্য অপেক্ষা করছেন তখন সিনহা গুলিবিদ্ধ মরদেহ পড়ে আছে কক্সবাজার হাসপাতালের মর্গে। ওই দিন রাত 12টার কিছু আগে একটি অপরিচিত নম্বর থেকে সিনহার মায়ের মোবাইলে ফোন আসে। তিনি তা ধরেন। নিজের পরিচয় না দিয়ে লোকটি নাসিমা আক্তারের কাছে সিনহা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান। সিনহার মা নাসিমা আক্তার বলেন, ঈদের আগের দিন রাত 11টার দিকে আমার ছেলেকে আমি ফোনে পাচ্ছিলাম না, তবে রাত 12টার আগে একটা নম্বর থেকে আমার কাছে ফোন আসে। আমাকে তিনি জিজ্ঞাসা করেন, সিনহা আপনার কি হয়? জবাবে আমি বলি, সিনহা আমার ছেলে। পরে আমার কাছে তিনি আরো জানতে চান, সিনহা কি করে? আমি তাকে বলি, সিনহা আগে সেনাবাহিনীতে চাকরি করত, এখন কিছুই করে না। তখন লোকটি জানতে চায় সিনহার কয় ছেলে মেয়ে আছে। তখন তাকে আমি বলি, সিনহাকে তো আমি ফোনে পাচ্ছি না, ও কোথায়? লোকটি তখন বললেন, সিনহা আছে, একটু দূরে আছে। আমি তখন তাকে বললাম, সিনহার কাছে মোবাইল ফোনটা দেন। এক পর্যায়ে লোকটি আমাকে বলল, আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন কেন? তখন তিনি নিজের পরিচয় দেন এবং বলেন, আমি থানার ওসি প্রদীপ। ওসি প্রদীপ তখন জানতে চান আমার ছেলে সিনহা কেন চাকরি ছেড়ে দিয়েছিলেন। আমি বলেছিলাম, ছেলে চাকরি ছেড়ে দিয়েছে সেটা সিনহার ইচ্ছা। টেকনাফ থানার ওসি যখন ফোন রেখে দিলেন তখন ছেলে সিনহাকে নিয়ে দুশ্চিন্তায় পড়েন মা নাসিমা আক্তার। তবে সিনহাকে যে সে শেষ করে ফেলেছে সেই বিষয়টি তার কল্পনাতেও আসেনি। তবে নাসিমা আক্তার ধরে নিয়েছেন হয়তো কোনো কারণে তার ছেলে থানায় আছে। তার ছেলে সিনহার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য টেকনাফ থানার ওসি তাকে ফোন দিয়েছিলেন। তখন ফের নাসিমা আক্তার টেকনাফ থানার ওসির নাম্বারে ফোন দেন। বহুবার কল দিল আর তিনি কল ধরেননি। তখন নিরুপায় হয়ে নাসিমা আক্তার সিনহার একজন বন্ধুকে ফোন দেন, যিনি সিনহার ব্যাচম্যাট ছিলেন, সেনাবাহিনীতে কর্মরত। সিনহার পরিচয় জানার জন্য টেকনাফ থানার ওসি প্রদীপ যে তাকে ফোন দিয়েছিলেন সেই বিষয়টি সেনাবাহিনীর ওই কর্মকর্তাকে জানান। সিনহার মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে, সে তথ্য জানান তাকে। রাত গেলেও কিন্তু ছেলে সিনহার কোনো খবর তিনি জানতে পারলেন না। ঈদের দিন সকালেও ছেলের মোবাইল ফোনে বারবার কল করছেন মা। আবার ঈদের দিন বলে ছেলের বন্ধুকে ফোন দিতে কিছুটা ইতস্তত বোধ করছিলেন সিনহার মা। তবে সকাল 10টার সময় সিনহার ব্যাচমেট সেনাবাহিনীর কর্মকর্তা তাকে ফোন দেন, কিন্তু সিনহার মৃত্যুর তথ্য মাকে জানাননি। ঈদের দিন সকাল 11টার সময় দেখেন বাসার সামনে 3 জন পুলিশ, এদের মধ্যে একজন উপপরিদর্শক, 2 জন কনস্টেবল। তাদের বাসার ভেতরে নিয়ে আসেন উত্তরা পশ্চিম থানার এসআই সুমন চন্দ্র দাস। নাসিমা আক্তারের কাছে সিনহা সম্পর্কে নানা তথ্য জানতে চান, কিন্তু সিনহাকে যে পুলিশ গুলি করে একেবারে শেষ করে ফেলেছে সেই তথ্যটি জানাননি। বাসা থেকে সিনহার অনেকগুলো ছবি তুলে নিয়ে যান এসআই সুমন চন্দ্র দাস। সিনহার মা নাসিমা আক্তার বলেন, আমার ছেলেকে যে মেরে ফেলবে সেটা আমি একবারের জন্য কল্পনাতে ভাবি নাই। যত দাগি আসামি হোক, একটা মানুষকে যে এইভাবে শেষ করে ফেলা যায় এটা যে কোনো মানুষের কল্পনার অতীত। দাগি আসামি হলেও তো এভাবে চট করে কেউ কাউকে শেষ করে ফেলতে পারে না। আমি স্বপ্নেও ভাবিনি আমার ছেলে নেই। আমার বাসায় 11টার দিকে 3 জন পুলিশ আসে, আমার ছেলে কবে সেনাবাহিনীতে যোগ দেন, কবে অবসরে গেছেন, নানান তথ্য নিয়ে যায়। আমি ভেবেছি আমার ছেলের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য বোধহয় পুলিশ এসেছে। পুলিশ কিন্তু আমাকে জানায়নি যে আমার ছেলেকে তারা একেবারে শেষ করে ফেলেছে। অবসরপ্রাপ্ত মেজর সিনহার বাসায় যাওয়ার তথ্য স্বীকার করে উত্তরা পশ্চিম থানার এসআই সুমন চন্দ্র দাস বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আমি সিনহার বাসায় যাই। তার মায়ের কাছ থেকে সিনহা সম্পর্কে তথ্য জেনে তা ঊর্ধ্বতন অফিসারকে জানিয়েছি। সিনহা যে মারা গেছেন সে তথ্যটি আমি জানতাম, তবে সিনহার মায়ের বয়স বিবেচনায় সে তথ্য তখন আমি তাকে জানাইনি। সিনহা শেষ হয়ে যাওয়ার 22 ঘন্টা পর সিনহার মৃত্যুর খবর জানতে পারেন তার মা নাসিমা আক্তার। সিনহার ব্যাচমেট যিনি এখন বিদেশ মিশনে রয়েছেন, তার বউ এর মাধ্যমে সন্ধ্যা 7:30টায় নাসিমা আক্তার সিনহার মৃত্যুর খবর জানেন।
অবসরপ্রাপ্ত মেজর সিনহার গ্রামের বাড়ি তার বাবা এরশাদ খান ছিলেন অতিরিক্ত সচিব। সিনহার দুই বোন, ছোট বোন থাকে আমেরিকায় আর বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস থাকেন ঢাকার উত্তরায়। মায়ের মতো সিনহার বড় বোন শারমিন ও সিনহাকে শেষ করে দেওয়ার খবর 22 ঘন্টা পর জানতে পারেন। পুলিশের পক্ষ থেকে সিনহার পরিবারকে তার মৃত্যুর খবর জানানো হয়নি। সিনহা কিভাবে মারা গেলেন সেই ব্যাপারে শারমিন জানান, আমি মামলা করতে গেছি কক্সবাজারে, প্রত্যক্ষদর্শীরা আমাকে যেটা জানিয়েছে সেদিন রাতে বিজিপির চেকপোস্টে নিজের পরিচয় দেন, সিনহার গাড়িতে তারা ছেড়ে দেন, এরপর টেকনাফের শামলাপুর তল্লাশি চৌকিতে সিনহা আসেন 9:25। সিনহার সফর সঙ্গী সিফাত হাত উঁচু করে গাড়ি থেকে বেরিয়ে আসেন। আমার ভাইয়ের কিন্তু লাইসেন্স করা বন্দুক ছিল আর সেটা গাড়িতেই ছিল। পুলিশ পরিদর্শক লিয়াকতকে আমার ভাই বলেন, আমি অবসরপ্রাপ্ত মেজর সিনহা, আমার সম্পর্কে খোঁজ খবর নেন। প্রত্যক্ষদর্শীরা আমাকে যেটা বলেছে ফার্দার কোনো পুলিশ কথা বলেনি। তারপর আমার ভাইকে গুলি করা হলো। পুলিশ যদি কোনো ক্রিমিনাল ভেবে গুলি করত তাহলে প্রথমে পায়ে গুলি করত। আমার ভাই মাটিতে লুটিয়ে পড়ল। একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে আমি নিজে কথা বলেছি, তিনি সেনাবাহিনীর একজন সৈনিক, তিনি সেই সময় সিভিল ড্রেসে ছিলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। উনি যখন ঘটনাস্থলে আসেন তখন আমার ভাই সেখানে পড়েছিলেন, তার চোখটাও তখন খোলা, তখনও তার জীবন আছে। সিনহা তখন শ্বাস নিচ্ছিল, বাঁচার জন্য সাহায্য চেয়েছিলেন, কিন্তু কাউকে কোনো সাহায্য করতে দেয়া হয়নি, ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়া হয়। অস্ত্র তাক করে বলে দেয়া হয়েছে সিনহার পাশে যেন কেউ না যায়। তারপর থানার ওসি প্রদীপ এসে আমার ভাইকে লাথি মারল, পুলিশ নিষিদ্ধ করল ব্লিড আউট করে সিনহা মরুক। হাসপাতালে যেতে লাগে 45 মিনিট আর তাকে নেওয়া হলো 1 ঘন্টা 45 মিনিট পর। এই তথ্য আমাকে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। সিনহার বোন শারমিন আরও বলেন, সিনহা ছিলেন চৌকস একজন অফিসার, শুটিংয়ে সিনহা ছিলেন বেস্ট, 4 সেকেন্ডের মধ্যে কিন্তু সে শুটিং শেষ করতে পারত, সেই লেভেলের তার দক্ষতা ছিল। সিনহা যদি আত্মরক্ষা করতে চাইতো তাহলে সেটা করতেই পারত, কিন্তু তার কাছে তো গান ছিলই না, কারণ সে গান গাড়িতে রেখেছিল। সে আইনশৃঙ্খলা বাহিনীর লোক, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর লোক, পুলিশকে শ্রদ্ধা জানিয়েছিলেন, আপনারা আমার সম্পর্কে খোঁজ খবর নেন বলেছিলেন, এটাই তো সে বলেছে। তাদের যদি এতই রাগ তাহলে আমার ভাইকে থানায় নিয়ে যেতে পারত, পায়ে গুলি করতে পারত, কিন্তু কেন তারা আমার ভাইয়ের বুকেই গুলি করল, কার নির্দেশে কেন গুলি করে একেবারে শেষ করে ফেললো আমার ভাইকে আমরা জানি না। আমরা জাস্টিস চাচ্ছি, ওকে তো আর পাবো না, হাজার চেষ্টা করেও পাবো না, জাস্ট জাস্টিস। 2018 সালে সিনহার সেনাবাহিনী থেকে অবসরে যান। সিনহা অবসর প্রসঙ্গে সিনহার মা নাসিমা আক্তার বলেন, সিনহা আমাকে একাধিকবার বলেছিল, আম্মু সেনাবাহিনীতে চাকরি করে যে জ্ঞান অর্জন করা দরকার সেই জ্ঞান আমার হয়েছে, আমি নতুন কিছু করব। আমি তার কাছে জানতে চেয়েছিলাম তুমি নতুন কি করবা, তখন সিনহা আমাকে বলেছিল আমি ওয়ার্ল্ড ট্যুর করব, বিভিন্ন রিসার্চ করব। ইনোভেটিভ কাজ করার জন্য মূলত সে সেনাবাহিনী থেকে অবসর নেয়। সিনহা নিজের মনের শান্তির জন্য কিছু করার চেষ্টা করেছিলেন, সেজন্য তিনি অবসরে যান। অন্যদিকে সিনহার বোন বলেন, আমার ভাইয়ের অবসরে যাওয়ার মূল কারণ খুবই সিম্পল। সিনহার মা ও বোন বারবার বলছেন সিনহার মৃত্যু যেন শেষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়। সিনহার বোন শারমিন জানিয়েছেন, একটা স্পেসিফিক জিনিস নিয়ে তো মামলা করতে হয়, আমার ভাইয়ের হত্যার বিচার চেয়ে হত্যা মামলা করেছি, সেটির তদন্তও চলছে, আসামি গ্রেপ্তার হয়েছে, জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। আমি মনে করি এক্সট্রা জুডিশিয়াল কিলিংগুলো, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অবশ্যই বন্ধ করা উচিত। সিনহা হত্যার মধ্য দিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করা হোক, ক্রিমিনাল হলেও সে আইনের আশ্রয় পাওয়ার অধিকারী, তাকে ডিফেন্ড করার অধিকার দিতে হবে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবে গ্রহণযোগ্য নয়। বাংলাদেশে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চিরদিনের জন্য বন্ধ করতে হবে। আমার ভাইয়ের মৃত্যু যেন শেষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়। জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছিলেন তার অস্ত্রের লাইসেন্স নীলিমা রিসোর্টে তার কক্ষে রয়েছে, পরে সেই কক্ষ থেকে দেশি বিদেশি নাশেব্য দ্রব্য সহ শিপ্রা দেবনাথকে নাকি গ্রেপ্তার করা হয়। শিক্ষার্থী শিপ্রা দেবনাথের নামে রামু থানায় করা নাশেব্য দ্রব্য নিয়ন্ত্রণের আইনে এঝাড়ে এই কথা বলেছে পুলিশ। অথচ পুলিশ জানিয়েছিলেন চেকপোস্টে পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশি করতে চাইলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বাধা দেন। এই নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা তার হাতে থাকা পিস্তল বের করলে পুলিশ গুলি চালায়। এতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা গুরুতর আহত হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সংগত কারণে প্রশ্ন উঠছে, গুরুতর আহত মেজর সিনহাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করল কখন এবং তিনি এত প্রশ্নের জবাবই বা দিলেন কখন? তাছাড়া টেকনাফ থানায় দায়ের হওয়া মামলা নিহত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের বোন শাহরিয়ার শারমিনের ফৌজদারি দরখাস্ত কিংবা পুলিশের বক্তব্যে কথা
গুলিবিদ্ধ অবস্থায় সিনহাকে জিজ্ঞাসাবাদের তথ্য ছিল না। তারপর রামু থানায় করা মামলায় এজাহারে পুলিশ লিখেছে, গুলিবিদ্ধ অবস্থায় আটক সিনহা মোহাম্মদ রাশেদ খানকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তখন নাকি সিনহা বলেছিলেন তার অস্ত্রের লাইসেন্স নীলিমা রিসোর্টে তার কক্ষে রয়েছে। পরে তার কক্ষ থেকে নাকি নাশেব্য দ্রব্য উদ্ধার করা হয়। রামু থানায় নাশেব্য দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় উপপরিদর্শক শফিকুল ইসলাম লিখেছেন, 31 জুলাই রাত 9:45 দিকে সিনহা মোহাম্মদ রাশেদ খান ও শাহিদুল ইসলাম ওরফে সিফাতকে আটক করার সময় সিনহা নিজের কাছে থাকা পিস্তল দিয়ে চেকপোস্টে কর্তব্যরত পুলিশকে গুলি করতে উদ্যত হন। সে সময় সেখানকার ইনচার্জ যান রক্ষার্থে গুলি ছোড়েন, এতে সিনহা গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়। এরপর আহত সিনহা এবং তার সঙ্গীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। টেকনাফ থানার নন্দলাল দুলাল রক্ষী যে মামলা করেছেন সেখানে সিনহাকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে জিজ্ঞাসাবাদের কোনো কথা উল্লেখ নেই। ওই মামলায় এছাড়া বলা হয়েছে চালকের আসনে থাকা ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর বলে পরিচয় দেন। আইসি স্যার তাকে গাড়ি থেকে নেমে হাত মাথার উপরে উঁচু করে দাঁড়াতে বলেন এবং বিস্তারিত পরিচয় জানতে চান। কিছুক্ষণ পর মেজর পরিচয় দানকারী গাড়ি থেকে নেমে আসেন, হঠাৎ কোমরের ডান পাশ থেকে পিস্তল বের করে গুলি করতে উদ্যত হন। এছাড়া বলা হয় ওই সময় লিয়াকত আলী 4 গুলি ছোড়েন, সিনহার অস্ত্র নিজের হেফাজতে নেন। সিনহার সঙ্গে থাকা ব্যক্তির কাছ থেকে নাম ঠিকানা নেয় এবং তাৎক্ষণিক গুলিবিদ্ধ ব্যক্তিকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর রাত 11:55 চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। নাশেব্য দ্রব্য উদ্ধারের পাশাপাশি পুলিশ এজাহারে অপ্রাসঙ্গিকভাবে শিপ্রা দেবনাথের চরিত্র হরণের মতো বাক্য একাধিকবার লিখেছেন। এমনকি আদালতে শিপ্রা মামলা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জেল হাজতে রাখার আর্জি দিয়েছেন পুলিশ। সেখানে অবমাননাকর বাক্য জুড়ে দেয়। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান তারা শিপ্রাকে রিমান্ডে চান। অন্যদিকে শিপ্রার বাবা নবকুমার দেবনাথ বলেন তার মেয়ের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলা দিয়েছে পুলিশ। দর্শক, মেজর সিনহার প্রতি যে অমানবিক আচরণ করে তাকে চিরতরে শেষ করে দেওয়া হয়েছে সেটি কি আপনারা সমর্থন করেন? এক মায়ের আর্তনাদ কি আপনাদের বুকে আঘাত লাগে না? তা কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।